এগুলো আমাকে বলতে বাবা, এগুলো আমাকে বলতে বাবা রে। খুশির ঈদ আর পালন করা হলো না। ছেলের নতুন কাপড় বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধা মা। মুর্শিদাবাদ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাবার সঙ্গে কোড মাছের হাড় ও বাতের ব্যথার তেল বিক্রি করতে এসে ঈদের দিনে মৃত্যু হয়েছে যুবকের। মৃতদেহ নিয়ে চরম সমস্যায় পড়েছে পরিবারের লোকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজু শেখ, বয়স 25, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালারে। সে ছিল মৃগী রোগী। উনার ছিল মৃগী রোগ, মাঝে মাঝে খেসানি উঠতো, মুখ দিয়ে সে পড়তো। উঠার পর তিন ভাই এক জায়গায় ঘুমিয়ে আসে, আমি লুকি ঘুমাবার থাকে। উনার ছোট ভাই বলতে ভাইয়ের কাছ থেকে মোবাইল টেলাই দেখে যে উনি মারা রয়েছে। কবে মারা গেল? আজকে রাত্রে। কখন যে মরছে এটা জানি না, রাত্রে। ওই যে মারা গেছে তার নাম কি? ওর নাম সাজি, সাজি শেখ। ওর পরিবারে কে কে আছে? উনারা দুই তিন ভাই আছে, একটা প্রতিবন্ধী ন্যাংরা, আর একটা পাগলা যে কথা বলতে বুবা, আর ইনিও বুবা। তিন দিন আগে সপরিবারে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ব্যবসা করতে আসে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসুরিয়া গ্রামে। তাঁবু খাটিয়ে ছিল পরিবারটি। আজ বৃহস্পতিবার ভোরে মারা যায় সে। কি করবে, কোথায় নিয়ে যাবে, দিশেহারা হয়ে পড়ে পরিবারের লোকেরা। ভবানীপুর গ্রামবাসীদের সহযোগিতায় এই গ্রামেই কাফন দাফনের ব্যবস্থা করা হয়। বাবা কাতিল শেখ জানান, তার তিন ছেলে। রাজু শেখ ছিল মেজ ছেলে, বড় ও ছোট দুই ছেলে শারীরিক প্রতিবন্ধী। হাটে হাটে কোড মাছের হাড় ও তেল বিক্রি করে সংসার লালন পালন করে থাকে সে। বছরের ছ মাস বাইরে থাকেন ও ছ মাস ঘরে। রাজু শেখের মা মাহবুবা বিবি বলেন, গতকালকে ছেলের জন্য ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনেছি। আজ সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই ভোরে মারা যায়। তিন ভাই ঘুমিয়ে আসে, হঠাৎ করে যেয়ে ভোরের দিকে উঠের দিকে আসি, দেখি যে মারা গেছে। আপনার কই ছেলে মেয়ে? কত ছেলে মেয়ে? আমার চারটে ছিল, একটা মেয়ে ছিল, মারা গেছে, আর তিনটে আছে। তিনটের মধ্যে তো একটা চলে গেল, আর দুটো, একটা বিকলাং আছে, একটা বোবা আছে, আর একটা মনে করে নেই তো। আপনারা কি কাজ করেন? আমি এই কট মাছের হাড় বিক্রি করি। আমার পুরো দেশে বিক্রি করি। এই কট মাছের হাড় আমি বিক্রি করি বাজারে, হ্যাঁ বাজারে, হাটে বাজারে বিক্রি করি, বাজার করে এদের খাওয়াই। হ্যাঁ, আমি একাই কামাই করি ইনকাম, কেন এরা তো মানে কোনো জায়গায় ইনকাম করতে পারে না, পাগল তো। আমি যা আনি খাওয়াই, বাস এই নিয়ে সংসার চলছে। কিন্তু হঠাৎ করে এটা হয়ে গেল বাবু, আর কী করা যায়। একটু হাটের সমস্যা ছিল, ওই বাবা মানে নিষ্ঠুর গরিব, যতক্ষণ খাটে ততক্ষণ সংসার চলে। কট মাছের হাটটার বিক্রি করে হাটে বাজারে, এটাই। ওদের পরিবারে কে কে আছে? পরিবারে কয়জন? চারজন। তাদের কীরকম অবস্থা? ছেলেদের কি সমস্যা রয়েছে? ছেলেদের খুবই গরিব। তার অবস্থায় কীরকম? ছেলেদের অবস্থা দুজন প্রতিবন্ধী, একটা কানে শোনে না। বাবা যতক্ষণ হাটে বাজারে কট মাছের হাটটার বিক্রি করে ততক্ষণ ওদের সংসারটা চলে। মারা গেল, যে মারা গেল এটাও ধরেন প্রতিবন্ধী রিমো। বলছি, কতদিন আগে আপনার বাড়ি থেকে বেরিয়েছেন? বাড়ি থেকে বেরিয়েছি এই মাস দেড়েক হলো। মনে করেন আমরা এখানে 10 দিন, ওখানে 5 দিন, এইভাবে আমাদের জীবনটা চলে।
সারা বছরই কি বাইরে থাকেন? না, আমরা কুরবানির সময় বাড়িতে চলি। মানে বছরে কত মাস আপনারা এই বাইরে? বছরে মনে করেন যে আমরা 5 মাস 6 মাস থাকি, তারপর বাড়িতে চলে যাই। আপনাদের বাড়ি কোথায়? বাড়িটা সালার। কোন থানায় পড়ে, কোন এলাকা? থানা মুর্শিদাবাদ। বলছি আপনিও কি তাবুতে থাকেন? হ্যাঁ, ওটা ভাসবে। আপনারা কি বিভিন্ন জায়গায় তাবু খাটিয়ে থাকেন? তাবু খাটিয়ে খাটিয়ে থাকি। আপনি কি সে ব্যবসায়ী? আমরা ওই কটমাছের হাট টাল বিক্রি করি। তেল। আপনার নাম? আমার নাম হান্নান।